মালয়েশিয়ার পাথরের পাহাড়, এইসব পাহাড় অনেক পরিমাণ আছে এই মালয়েশিয়াতে। শুধু পাহাড় আর পাহাড়, এত পরিমাণ পাহাড় মালয়েশিয়াতে পামাইল গাছ লাগানো। হেই 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 গাইস, ওয়েলকাম মাই ব্যাক আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার পাম অয়েল বাগানে কীভাবে গাছ লাগানো আছে পাহাড়ের ভিতর। আমার পিছনে শুধু পাম অয়েল গাছ, এপাশেও শুধু পাম অয়েল গাছ, এটা হলো পাহাড়ের উপর মালয়েশিয়ার ক্রান্তান ডিস্ট্রিক্ট। এত পরিমাণ পাহাড়, অনেক পাহাড়। যারা এখন এই সময় মালয়েশিয়াতে আসবেন, আপনারা জানেন না মালয়েশিয়ার পাম অয়েল বাগানে কত রকমের পাহাড় থাকে। এগুলো শুধু পাহাড়, পাহাড়ের উপর পাম অয়েল গাছ। এই যে পাম অয়েল গাছ, এগুলো ছোটো ছোটো পাম অয়েল গাছ। আর একটা কি, মালয়েশিয়ার পাম অয়েল বাগানের ভিতরে পাথরের পাহাড়। আপনারা জানেন না মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ পাথরের পাহাড় আছে। এগুলো হলো পাথরের পাহাড়। এসব পাথরের পাহাড়ে এই যে এইসব পাম অয়েল বাগানে গাইস রাত্রে দিনত পাম অয়েল বাগানে কাজ হয়। পশু পাখি, হাতি, জঙ্গলি, সোর এসব আবি দিয়ে পারো না কেন, কাজ হয়তো মানে প্রবাসীরা কাজ করে এইসব পাম অয়েল বাগানে। কিন্তু দিনে এই যে এইসব পাথরের পাহাড়ে ওই দেখতেছেন একটা সাদা অনেক দূরে, এইসব পাথরের পাহাড়ে যত জঙ্গলি জানোয়ার আছে সব এই পাথরের ভিতরে থাক, দিনও বাইরে না। কিন্তু রাত্রে এইসব পাহাড়ের ভিতরে মানে পাম অয়েল বাগানে রাত্রে বাইর হয়। আমি অনেক দিন ধরে মালয়েশিয়াতে আছি, কিন্তু আমার চোখে আমি কোনো পাম অয়েল বাগানের পশু, বড় ধরনের পশু পাখি আমি দেখি নাই, কেন চোখের সামনে এখন পর্যন্ত পড়ে নাই। কিন্তু এটা আমি শিওর, এই যে এইসব পাথরের পাহাড়ের ভিতরে অনেক গুহা আছে। আমি আপনাদেরকে কোনো একদিন গুহার ভিতরে নিয়ে ভিডিও করে দেখাবো, যদি সময় পায় আর কি। কেন এইসব পাহাড়ের ভিতরে অনেকজন মানুষ একসাথে যাইতে হয়, কেন একা যাইলে অনেক সমস্যা। আমি এখানে ভিডিওটা করতে আইছি অনেক উপরে হাঁটতে হাঁটতে, দেখছেন আমি অনেক ঘেমে গেছি, তো অনেক উপরে আইসে আমি এই ভিডিওটা করি যাতে আপনারা দেখতে পারেন। এসব এত পরিমাণ পাহাড় মালয়েশিয়াতে, পাথরের পাহাড় আছে, মাটির পাহাড় আছে। মাটির পাহাড় কেটে কেটে সিঁড়ি করে করে পাম অয়েল গাছ লাগানো আছে। এই যে আমি দেখাই একটা পাহাড়ের ভিতরে, এই যে আমি পাহাড়ের উপর, এই যে এটা হলো নিচ, এটা হলো নিচে পাহাড়ের উপর রাস্তা কেমন কাটা থয়ে দিছে, আর এটা হলো উপরে পাহাড়ের উপর। আর এই যে দেখেন সিঁড়ি, এই যে সিঁড়ি করে পাম অয়েল গাছ লাগাইয়া থয়ে দিছে। এই যে পাম অয়েল গাছ, এই যে গাছ দেখছেন কত সিঁড়ি, এগুলো অনেক উপরে আছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে পাম অয়েল গাছ এখানে কত পরিমাণ আছে, ফল ধরে রাখছে, প্রচুর পরিমাণ ফল ধরে রাখছে। আর এই যে এইসব শুধু পাম অয়েল বাগান, আর যদি পাথরের পাহাড় তো আপনারা দেখলেন গাইস, এই যে সব পাথরের পাহাড়, সাদা অনেক পাথরের পাহাড় আছে মালয়েশিয়াতে। পাথরের পাহাড় আছে, মাটির পাহাড় আছে, দেখছেন আমার পিছনে কত পাথরের পাহাড়। আমি অনেক উপরে আছি, আমি আপনাদেরকে দেখাই কীভাবে গাছ লাগাই পাহাড়ের উপর গাছ, পাম অয়েল গাছ। যারা ভাবতেছেন বাংলাদেশের মতো সমান জায়গা মালয়েশিয়াতে, কিন্তু আসলে এটা ভুল। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ পাহাড় আছে, পাহাড়ে হাঁটতে হয়। যারা এইসব পাম অয়েল বাগানে কাজ করে, পাহাড়ে কাজ করে, তাদেরকে অনেক হাঁটতে হয়। প্রবাস জীবনটা প্রচুর কষ্ট, যারা প্রবাসে থাকে তারা জানে প্রবাস জীবন গাইস কেমন কষ্ট। এইসব রাস্তা দিয়ে প্রবাসীরা হাঁটতে হাঁটতে এই যে এইসব পাহাড়ের উপর গাছ কাটে। গাছের যারা কন্টাকে গাছ করে তারা এই গাছের ফল কাটে, ডাল কাটে। আবার এই দেখেন রাস্তা, রাস্তার মাঝে এই পাশেও গাছ লাগানো আছে, এই পাশেও গাছ লাগানো আছে। আমি একটা তিন রাস্তার মোড়ে আছি, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, আবার এদিকে একটা রাস্তা গেছে, সব এগুলা নিচে, এগুলাও নিচ বা গেছে এগুলাও, আর এই রাস্তাটা গেছে উপরের দিকে। এটা আমি দেখাই সমান জায়গার ভিতরে কীভাবে গাছ লাগানো আছে। ছোটো একটা গাছ, এই গাছটা আমাদের ফল ধরে রাখছে। এই গাছটা ছোটো তেমন একটা বড় না গাছ, এই যে এই গাছটি পাহাড়ের উপর তেমনটা বড় না, কিন্তু গাছে অনেক ফল ধরে রাখে। আর এইসব পাহাড়ের উপর বাংলাদেশের মানুষ যারা কন্টাকে ফল কাটে তারা কাজ করে। এই যে আরেকটা ছোটো পাহাড়, এখানে আমি একটা তো পাহাড়ের উপর আছি, কিন্তু তার উপরেও আরেকটা ছোটো পাহাড়, সেই পাহাড়ে পাম অয়েল গাছ লাগানো। মালয়েশিয়ার যত পাহাড় আছে সিঁড়ি কেটে কেটে পাম অয়েল গাছ লাগানো। গাইস আমি মনে হয় একটু আপনাদের সাথে বেশি কথা বলি, আসলে আমি একটু মানে কি বলবো আপনাদেরকে বোঝাইতে চাই, তো এই জন্য আর কি একটু বেশি কথা বলি গাইস। আর আমার যদি কথা আর ল্যাঙ্গুয়েজ যদি খারাপ হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি শুধু আপনাদেরকে যাতে পাম অয়েল বাগানের কাজ সম্পর্কে যাতে আপনারা জানেন
আমি এটাই চাই। কেন আমি যে সময় মালয়েশিয়াতে আসছিলাম আমি কিছু জানতাম না, আমি অজানাতে আইছিলাম। এখন আইসা দেখছি পরে ফার্ম অয়েল বাগানে কাজ আসলে প্রচুর কষ্ট, এই জন্য আর কি আপনাদেরকে আমি জানাইতে চেষ্টা করি আর কি। আর গাইস, আমি আশা করি আপনাদেরকে সব কিছু সহজেই বোঝাইতে পারলাম। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন এরকম ফার্ম অয়েল বাগানের ভিডিও পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।